নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। আজ এসেছি এগ আমলেটের রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সকলেই আমরা এগ আমলেট খেতে খুব পছন্দ করি। এগ আমলেট এমন একটা রেসিপি যেটা চটজলদি বানিয়ে নেওয়া যায় আর এটা সকলের বাড়িতেই রান্না হয়ে থাকে। তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। অমলেট বানানোর জন্য আমি নিয়েছি দুটো পোলট্রির ডিম, তবে আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এটা করতে পারেন। ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা বাজার থেকে ডিম আনার পর ডিমে অনেক ময়লা থাকে, তাই ধুয়ে নিতে হয়। নিয়েছি কুচুনো পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিই। কুচুনো ধনে পাতা, কুচিয়ে নেওয়া লঙ্কা, আমি এখানে তিনটি লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দেব কুচুনো পেঁয়াজ, কুচিয়ে নেওয়া ধনে পাতা, কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন একটা একটা করে ডিম নিয়ে ভেঙে বাটিতে দিয়ে দেব। ভেঙে নেওয়া ডিম বাটিতে দেওয়ার আগে অবশ্যই চেক করে নিতে হবে ডিমটা ভালো কি না। দিয়ে দেব 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। যদি আপনারা ঝাল খেতে খুব পছন্দ করেন তাহলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালো করে ফেটিয়ে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে ফেটিয়ে নিলে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যাবে আর ডিমের অমলেটটাও খুব ফুলা ফুলা হবে। এইভাবে একটু সময় নিয়ে ডিম ফেটিয়ে ডিমের অমলেট কে কে বানিয়ে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি কেউ না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে আমাকে জানাবেন। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, চুলা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেল খুব ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে তেল গরম করে নিতে হবে, তেল যেন অতিরিক্ত গরম না হয় এদিকে খেয়াল রাখতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন ফেটানো ডিমটা আবার কড়াতে দেওয়ার আগে ভালো করে একটু মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেলে চুলার ফ্লেমটা লোতে করে দিতে হবে। ডিম দেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেব। চুলার ফ্লেমটা লোতে রেখে মিনিটখানেক পর চেক করে নেব। 1 মিনিট হয়ে গেছে, এখন একটু চেক করব। দেখুন নিচের দিকটাও খুব বেশি লাল হয়নি আর উপর দিকটাও এখনও কাঁচা, তাই ঢাকা দিয়ে দেব। প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে উল্টিয়ে দেব। এখন আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 1 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে আবার উল্টিয়ে চেক করে নেব। দেখুন অমলেটটা ঠিকঠাক মতো খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আবার এটাকে উল্টিয়ে 7-8 সেকেন্ড এভাবে হালকা একটু ভেজে নেব। 7-8 সেকেন্ড পর আমাদের এগ আমলেট একদম রেডি। তৈরি হয়ে গেল আমার আজকের এগ আমলেটের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। যদি আপনাদের কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।